আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू रुना कुकिंग हाउस। आज के आमी शेयर करब मोगलाई परोटा। एक कप आटा दिए 10 पिस मोगलाई परोटा होबे मिनी मोगलाई परोटा। এটা সকাল বিকালে চায়ের সাথে সেই দারুণ একটা নাস্তা হবে। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটাটা সবার ঘরেই কিন্তু अवेलेबल থাকে। আর দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব রান্নার সয়াবিন তেল। এটা অল্প পরিমাণেই দিব। দিয়ে আটার সাথে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। ভালোভাবে ময়ানটা হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। সাধারণত আমরা রুটি পরোটা যে রকম একটা ডো তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নিব। ডোটা মাখানো হয়ে গেলে অল্প পরিমাণে রান্নার সয়াবিন তেল উপরে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন একটা মিশ্রণ তৈরি করে নিব। দুটো ডিম নিয়ে নিলাম, দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব 2 চা চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজটা একদম মিহি কুচি হতে হবে। আর দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা। এটাকে মিশিয়ে সাইডে রেখে দেব। ডোটাকে ভালোভাবে আবারও একটু ময়ান করে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে 10 ভাগে ভাগ করে নিব। যার যার পছন্দ মতো এটা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা লাইক ফলো করবেন, ফলো দিবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। এখন সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর একটা একটা করে এভাবে রুটি বানিয়ে নিব। রুটিটা একদম পাতলা হবে, আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই। এটা বাস করলে ভিতরে চলে যাবে। মিশ্রণটা থেকে ডিমের মিশ্রণটা থেকে আমি এখানে 2 চা চামচ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে বাস করে নিলাম। খুবই সহজ, একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যেন মিশ্রণটা ভিতর থেকে বেরিয়ে না আসে। এইভাবে আমি সবগুলো মিনি মোগলাই পরোটা বানিয়ে নেব। पैने तेल दिए तेलटा गरम हो गेले एखाने एक एक करे दिए दिब मोगलाई परोटा। एटाके उल्टे पाल्टे कांक्षित कलर आसा पर्यन्त बेजे निते हबे। सुंदर एक कलर आसले ये बुझते हुए गेछे एक एक करे तेल जरिए उठिए निब। बाकीगुलो आमी एइभाबे बेजे नेब। भाजा हয়ে গেলে উপর থেকে বিট নুন ছিটিয়ে দিচ্ছি আর কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এটাকে একটু সাজিয়ে নিলাম। একটা একটু ভেঙে শেয়ার করছি। দেখুন ভিতরটা পর্যন্ত এটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের নাস্তাটা অনেক সহজ লাগবে। তো এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।